হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন তাপস দে ইউটিউব চ্যানেল। আজকের আলোচনার বিষয় হলো খুব সহজে মাত্র 5 মিনিটে মোবাইল ফোন ব্যবহার করে পাসপোর্ট ফটো আপনারা কিভাবে বানাবেন। তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা হবে, চলুন শুরু করি। এর জন্য প্রয়োজন 2টি মোবাইল অ্যাপ, সেগুলিকে লোড করার জন্য প্লে স্টোরে চলে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে টাইপ করতে হবে রিমুভ বিজি, REMOVE বিজি। টাইপ করে সার্চ করলেই আপনার সামনে যে মোবাইল অ্যাপ রিমুভ বিজি সেটি চলে আসবে, ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা রয়েছে, তাই ওপেন দেখাচ্ছে। এরপরে আরেকটি যে মোবাইল অ্যাপ লোড করতে হবে সেটি হলো পাসপোর্ট ফটো এডিটার। তো পাসপোর্ট টাইপ করব, টাইপ করার পরে ফটো টাইপ করতে হবে এবং এডিটার টাইপ করে সার্চ করতে হবে। সার্চ করলেই পাসপোর্ট ফটো এডিটার আপনার সামনে চলে আসবে, সেটিকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে রাখার জন্য ওপেন দেখাচ্ছে, আপনারা ইনস্টল করে নেবেন। পরবর্তী স্টেপ হচ্ছে আপনারা রিমুভ বিজি অপশনে যাবেন এবং খোলার পর আপলোড ইমেজ করবেন, যেটির ব্যাকগ্রাউন্ড হাঁটিয়ে আপনারা পাসপোর্ট ফটো বানাতে চাইছেন। আমি এখানে ফটো সিলেক্ট করে নিচ্ছি, ফটো সিলেক্ট করে নিয়েছি এবং তার ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গেল, এরপর আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এডিট অপশন যেটি রয়েছে সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর আপনি আপনার পছন্দ মতন কালারকে চুজ করে নেবেন তার ব্যাকগ্রাউন্ডের জন্য, যে কালারটি আপনি ব্যাকগ্রাউন্ডে রাখতে চাইছেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেলে আপনাকে যেটি করতে হবে, ফটোটিকে সেভ করে নিতে হবে, মানে ডাউনলোড করতে হবে। আপনি ডাউনলোড করে সেভ করে নেবেন, তারপর আপনি পাসপোর্ট ফটো এডিটার অপশনে যাবেন। সেখানে গিয়ে নিউ ফটো যেটি রয়েছে অপশন সেখানে ক্লিক করবেন এবং আপনি যে সাইজের ফটো বানাতে চাইছেন সেই সাইজটিকে চুজ করবেন। তারপরে রেজুলেশন চুজ করে নেবেন, 300, 450, 600, যেটি আপনার পছন্দ মতো। তারপর সিলেক্ট করে নেওয়া ফটোটিকে আপনি নেক্সট করলে পরে ক্রপ অপশন আসবে, সেখানে ক্রপ করে নেবেন। ক্রপ করার পর আপনি যখনই ক্রপ অপশনে ক্লিক করবেন তখন আপনার নেক্সট অপশনে আবার চলে যাবে। সেখানে গিয়ে আপনি কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করা হয়ে গেলে আপনি যখন নেক্সট অপশনে ক্লিক করবেন তার পরবর্তী যে পেজ, সেই পেজে কী আসবে চলুন দেখে নিন। সেভ, সেখানে সেভ অপশনে আপনি ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করলে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভার বলে অপশন থাকবে, স্কিপ করে দেবেন। এবং এখানে আপনি যে অ্যাড আউটলাইন কালার আছে সেই কালারগুলোকে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো তো রয়েছে, এছাড়া আপনি কালার প্লেট ইউজ করে আপনার পছন্দ মতন কালারকে চুজ করে নিয়ে আপনি আউটলাইন কালার দিতে পারবেন। আউটলাইন কালার দেওয়া হয়ে গেলে বা আউটলাইন দেওয়া হয়ে গেলে আপনি যে নেম রয়েছে ফাইলের সেখানে আপনি একটি নেম দিয়ে দিতে পারেন। নেম দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন ফাইল সাইজ, অনেক সময় ফাইল সাইজ করতে হয়, তো এখান থেকে আপনি সাইজও করতে পারবেন। হয়ে গেলে সেভ যে অপশনটি নিচে দেখতে পাচ্ছেন সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার যে পাসপোর্ট ফটো সেটি অলমোস্ট রেডি হয়ে যাবে। এরপর ডান করতে হবে, ডান করলে আপনি দেখতে পারবেন আপনার পাসপোর্ট সাইজের যে ফটো সেটি রেডি হয়ে গেছে। এবার আপনাকে পেজ চুজ করতে হবে, কোন পেজে আপনি প্রিন্ট আউট করবেন। আমি এখানে 4x6 যেটি রয়েছে সেটিকে সিলেক্ট করলাম এবং এটি পোর্ট্রেট মোডে রয়েছে, তো আমি এটিকে ল্যান্ডস্কেপ করে নেব এবং এখানে আরও 2টো ফটো অ্যাড করে দেবো। এখানে অ্যাড করার পর আপনি এটিকে সেভ অপশনে গিয়ে ক্লিক করলেই আপনার ফটোটি অলমোস্ট প্রিন্ট আউটের জন্য রেডি হয়ে যাবে। তো চলুন দেখে নিন। এখানেও আপনি নেম দিতে পারেন, নেম দিয়ে নেবেন। এখানে 2টি অপশন রয়েছে, PNG এবং JPEG। আপনার যেটি প্রয়োজন সেটি আপনি করবেন এবং সেভ ফটো যে অপশনটি দেখতে পাচ্ছেন ক্লিক করবেন, তাহলে আপনার প্রিন্ট আউটের জন্য তৈরি হয়ে যাবে আপনার পাসপোর্ট সাইজের ফটো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।